बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। দেখে দেখে লিখে দাও।
কানো লিখছি দেখো ফার্স্ট লেটার বড় হাতে লিখে আমি লিখছি দা বয় লিখে আমি এখন ইজ লিখবো দা বয় ইজ এতটুকু লিখে আমি এখন লিখবো প্লেইং ফুটবল ফুটবল খেলছে দা বয় ইজ প্লেইং PLAYING প্লেইং ফুটবল FOOT ফুট BALL বল ফুটবল তাহলে পুরো কথা তোমাদের অর্ধেক অংশটা দেখে লিখতে পেরেছ অর্ধেক অংশ না দেখে সুতরাং মুখস্থ করে নিয়ে বারবার লেখার অভ্যাস করো তাহলে দেখবে সহজ হয়ে যাবে তাহলে আমি লিখেছি দা বয় ইজ প্লেইং ফুটবল দা বয় ইজ প্লেইং ফুটবল বালকটি ফুটবল খেলছে প্রশ্ন ছিল হোয়াট ইজ দা বয় ডুইং উত্তর হবে দা বয় ইজ প্লেইং ফুটবল দা বয় ইজ প্লেইং ফুটবল পরবর্তী প্রশ্ন নাম্বার সি বলেছে হোয়ার ইজ দা ক্রো কাকটি কোথায় WACRE হোয়ার ইজ দা ক্রো CROW ক্রো মানে কাক এখানে অ্যান্সার তোমাদের অর্ধেক অংশ দেখে দেখে লেখা যাবে যেমন তোমরা লিখবে দা ক্রো ইজ দেখে দেখে লেখো দা ক্রো CROW ক্রো লিখে ইজ এতটুকু লিখে তোমরা লিখবে অন দা গ্রাউন্ড GROUND গ্রাউন্ড অর্থাৎ মাটিতে মেঝে যেটা বোঝানো হয় ফ্লোর অর্থাৎ আমরা বাড়ির মেঝে হলে ফ্লোর বোঝায় আর এখানে গ্রাউন্ড অর্থ জমিনের উপরে অর্থাৎ মাটিতে আছে গাছে নেই ক্রো কিন্তু ক্রো অর্থ কাক গাছেও থাকতে পারে নিচেও থাকতে পারে তো আমরা যে কাকটা সম্পর্কে পড়ছি এই কাকটি কোথায় আছে এই কাক আছে মাটিতে তো এই জন্য আমরা লিখেছি দা ক্রো ইজ অন দা গ্রাউন্ড দা ক্রো ইজ অন দা গ্রাউন্ড লাস্ট কোশ্চেন আছে ইজ দা ট্রি বিগ অর স্মল গাছটি লম্বা নাকি খাটো বা ছোট বড় না ছোট ইজ দা ট্রি বিগ অর স্মল বিগ অর স্মল এখানে তোমাদের লিখতে হবে দেখে দেখে কিন্তু সাজিয়ে গুছিয়ে দা ট্রি ইজ আগে লিখে লিখবা বিগ আমি লিখছি দেখো দা ট্রি TRWE ইজ বিগ দা ট্রি ইজ বিগ দা ট্রি ইজ বিগ দেখে দেখে শুধু সাজিয়ে লিখে দিব তাহলে উত্তর হবে তাহলে উত্তর অংশগুলো হচ্ছে প্রথমের উত্তর অংশ এতটুকু আমি ইন্ডিকেট করে দিচ্ছি দ্বিতীয় উত্তর এতটুকু তৃতীয় উত্তর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং চতুর্থ উত্তর আছে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু বি বিআইজি বি দা ট্রি ইজ বি আমি ঘরগুলোতে উত্তর আলাদা করে লিখে দিয়েছি নির্দিষ্ট করে দিয়েছি আশা করি সবাই বুঝতে পারছ তো প্রশ্ন আছে কি নাম্বার 1 আমি প্রশ্নগুলো নাম্বার 1 থেকে বলবো তার সঙ্গে অ্যান্সার বলে দিব তোমরা তোমাদের খাতা নিয়ে নাও প্রথমে এ নাম্বার কোশ্চেন আছে ইজ দ্য ম্যান শর্ট অর টল লোকটি লম্বা নাকি খাটো তোমরা কি লিখবে দ্য ম্যান ইজ টল দ্য ম্যান ইজ টল দ্বিতীয় প্রশ্ন আছে 2 নাম্বার হোয়াট ইজ দ্য বয় ডুইং বালকটি কি করছে তোমরা লিখবে দ্য বয় ইজ প্লেইং ফুটবল দ্য বয় ইজ প্লেইং ফুটবল নাম্বার 3 তে দেওয়া আছে হোয়ার ইজ দা ক্রো কাকটি কোথায় তোমরা লিখবে দা ক্রো ইজ অন দা গ্রাউন্ড কাকটি মাটিতে নাম্বার 3 ইজ দা ট্রি বিগ অর স্মল গাছটি বড় নাকি ছোট তোমরা লিখবে দা ট্রি ইজ বিগ দা ট্রি ইজ বিগ এই ছিল প্রশ্ন উত্তর পর্ব আমি প্রশ্ন লিখেছি সঙ্গে অ্যান্সার লিখেছি আশা করি সবাই বুঝতে পেরেছ যেহেতু তোমাদের পড়াটা কমপ্লিট করতে হবে বেশি পড়া দিলেই চলবে না তো আমি আজকের ক্লাসের পড়া এখানে স্টপ করছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই ভালোভাবে বাসায় মুখস্থ করো এবং না দেখে লেখার চেষ্টা করো
আজকের মতো বিদায় নিচ্ছি, এর পরবর্তী ক্লাসে আরো নতুন করে নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।